আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ খিচুড়ি। ইলিশ মাছ দিয়ে আজকে আমি একটা খিচুড়ি রান্না করব, তাই আপনাদের দেখাতেছি মাছটা সিদ্ধ করে কাটা বেছে তারপরে রান্না করব। একটু পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ বসাবো। এখন আলু দিব, তারপরে চারটা আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা আর মুসুরির ডাল আমি আজকে এই পাতিলে বসাবো। আজকে আপনাদের দেখাতেছি এই যে এই ম্যাপের চাউল নিতেছি, তারপরে এটা দিয়ে এক কাপ ডাল, মুসুর ডাল, আর চাল চাল মেপে নিলে কি ভালো। এটা দিয়ে এক কাপ দিছি, আর এখন এটা উঠতেছি। এখন আজকে দুই পট চাল রান্না করবো, এখন রাখলাম। এখন আমি মুগের ডাল, আপনাদের বাকিটা পরে বসাবো। মুগের ডালটা বেজে নিই, ডালটা যত বেশি দেবেন এতই অনেক টেস্ট, মজা হবে। এই যে মুগের ডাল দিলাম, একটু এই ডালটা আমি বেজে তারপরে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। এখন আমি মাছটা সিদ্ধ করে বসে কাঁটাটা বেছে নিই, বাকিটা পরে। এই যে আমার মাছ সিদ্ধ শেষ, মাছটা বেছে নিয়েছি কাঁটা ফেলে। আর ভালো করে চাউলটা ডাল, আমি ডাল বেশি করে দিয়েছি দেখতেছেন, চাইলে আর ডাইলে অনেক সময় সময় মুগের ডালটা হালকা করে বেজে নেবেন। এখন এক এক করে আমি সব দিয়েছি, এগুলো হলো মিষ্টি কুমড়, মিষ্টি কুমড় দিয়ে দিলাম, আর পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, 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 তেজপাতা চার পাঁচটা, ধনে পাতা, আর মাছটা আমি পরে দিব, এটা বাকিটা আপনাদের পরে দেখাবো। আশা অবশ্যই রান্না করবো, কাঁচামরিচ, চারটা আলু কেটে নিয়েছি, আলুটি এইভাবে কাটবেন, টমেটো আর মিষ্টি কুমড়াটা এইভাবে। টমেটোগুলো তেল, তেল আমি আজকে এতটুকুই করেছি, তেল এটা সাদা তেলও বলে কেউ, আবার ছয় মিনিট তেলও বলে। আদা বাটা, আদা বাটা আমি এই চামচ দিয়ে নিয়েছি তিন চামচ। মশলাটা যত বেশি দিবেন এত বেশি মজা হবে। এখন আমি লবণ দিব, লবণ খিচুড়ির ভিতরে লবণটা অনেক বেশি লাগে, আপনি বাকিটা পরে টেস্ট করে দেখি। আজকে আমি এই চামচ দিয়ে সব কিছু দেব। এই যে হলুদ, হলুদ একটু দিন, কারণ খিচুড়ির ভিতরে একটু মশলা লাগে এটা সবাই জানে। এই চামচটা দেবেন, এই চামচ দিয়ে যে মরিচের গুঁড়া চামচ, কেউ তেল দিয়ে বসায় মেখে জেগে বসালে অনেক মজা লাগে টেস্ট অনেক বলেন। জিরার গুঁড়া, জিরার গুঁড়া কিলোমিটারে হাত দিয়ে ভালো করে মেখি বসাবো। ভালো করে মেখে দিবেন, অনেক টেস্ট না। বাসায়
দেখেন অনেক দেখছেন চালে ডালে সব কিছু আমি পানিটা দিয়ে দেব যে মাছটা সিদ্ধ করেছে এই মাছটা পানিটা ফালাবেন না পানিটা দিয়ে দিবেন এখন আমি চুলায় বসে দিতেছি এই যে এই সময়তে ইলিশ মাছগুলো দিয়ে দিব যেগুলো আমি কাটা বেশি রাখছি সেগুলো আমি এখন দিয়ে দিব তারপরে ধনে পাতা দিয়ে দিব মাছগুলো আগে দিয়ে দিছি এখন ধনে পাতা দিয়ে দিব ভালো করে একসাথে ইলিশ মাছ গুলা ভালোভাবে মিশ্রণ করব লবণটা আপনি দেখে তারপরে মাছটি এখন হয়ে গেছে চটপট ইলিশ মাছের মজা মানে খিচুড়িটা এখন হয়ে গেছে পুরোপুরি ইলিশ মাছের খিচুড়ি এখন হয়ে গেছে আপনারা বাসা অবশ্যই Thank you.